ওনার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা রফে আদান করবো কিনা আপনি করেন কিনা পার্সোনালি আপনার জন্য প্রশ্ন রফুল ইয়াদাইন করার ব্যাপারে হাদিস অত্যন্ত সহি পরিমাণ হাদিস আছে অনেক পরিমাণ হাদিস আছে আর রফুল ইয়াদাইন না করার ব্যাপারে হাদিস আছে ইভিনে মাস রাজিল্লা তালু রফুল মাদাইন যখন নামাজ পড়ে দেখিয়েছেন যে আমি তোমাদেরকে দেখাই কীভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন তিনি দেখিয়েছেন রফেল ইয়াদান করেননি শুধু শুরুতে তাকবির তাহারিমা করেছেন এবং সাবি মিথ্যা কথা বলেননি হাদিসটি সহি তিনি তাই দেখেছেন ইভি আমার রাজুল্লাহ তালা আহন নবী করিম সাল্লাহ আসালাম হাদিস আমল করে দেখিয়েছেন এবং তিনি রাফুল ইয়াদ করেছেন আমি এভাবে নবী করিম সাল্লাহ আসালামকে নামাজ পড়তে দেখেছি তো কোনটা ঠিক দুইটাই ঠিক কোনো কোনো সময় রসুল্লাম রাফেল আদান করেছেন কোনো কোনো সময় করেনি তবে এটা ঠিক সংখ্যার দিক থেকে শহিদ হাদিসের নাম্বার রাফুল ইয়াদ করার পক্ষে একটু বেশি ঝোঁকটা পাল্লাটাও দিকে একটু ভারী এই জন্য অনেকে ওটাকে আমল করাকে পছন্দ করেন আর রাফুল ইয়াদ না করার পক্ষেও দলিল নাই এটা ঠিক নয় শহীদ হাজিজের দলিল রয়েছে সংখ্যার দিক থেকে রফি ইয়ান করার পক্ষে বেশি যেটা আমি বলেছি আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ যখন জামাতে থাকি যেহেতু এখানে আলহামদুলিল্লাহ মেজোরিটি জামাতের মধ্যে তারা তাদের কাছে এত ক্লিয়ার নাই হাজিসটা তাদের কাছে কনফিউশন সৃষ্টি হবে আমি মোটামুটি রাফেল ইয়াদিন জামাতের সাথে যখন মসজিদে দায়িত্ব পালন করি করি না ব্যক্তিগতভাবে যখন করি তখন আমি মাঝে মধ্যে রফেল ইয়াদাইন করি মাঝে মধ্যে করি না হাজিসের স্বরে দুইটা আমল করা কেউ বলবেন এটা তো তালফিক এটা তো নাই আপনি একটা নেবেন দুইটার মধ্যে করতে পারবেন না এগুলো অত্যন্ত বাড়াবাড়ি কথা এগুলো কোনো দলিল নাই যদি হাজির সহি হয়ে যায় কারও অধিকার নেই আপনাকে সেটা থেকে আমল করতে মানা করতে কারো অধিকার কোন কোনো ইমাম বলেন নাই যে তুমি আমার হাদিস নিলে আমার ফতুয়া নিলে আর এটা নিতে পারবেন না শুধু সুবিধা বা জিন্দাবাদটা অ্যাভয়েড করতে হবে যে এটা আমার সুবিধা আর ওইটা মানে যখন সুবিধা এটা করি যখন সুবিধা ওইটা করি এটাই কোনো কথা না আমরা শূন্যতের আমল করব আর একাধিক শূন্যতের আমলের সুযোগ হলে অসুবিধা কি এমনকি আমাদের হানাফি মাজাফি টিচারও যখন আমাদেরকে বোখারি পড়িয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসায় তারপরে অন্যান্য ছোট তারা বলেছেন দেখো ওটাও হাদিস তোমরা এটা আমল করলে মাঝে মধ্যে ওটাও আমল করবা তাহলে সবগুলো শূন্যতের আমলে সহ পেয়ে যাবা তো আসলে এই ধরনের উদারতার অভাবের কারণে মানুষ এগুলো নিয়ে খুব বেশি এমন ডিসকাশন শুরু করে দেয় যে একেবারে হট ডিবেট হয়ে যায় এবং এটা কিছুটা মানুষের মধ্যে একটু ফিটনা সৃষ্টি করে ফেলে এবং কেউ রাফলিয়া দাদান করা শুরু করে দিলে কোনো মসজিদ তাকে তার ব্যাপারে সবাই মানে যেন নামাজে পরে তাকে আক্রমণ করবে আর কি আর যদি কেউ রাফলিয়া না করে মনে করে তার নামাজ শূন্যত মতো হয়ই নাই সে শুনতে আমল করেই নাই তো এই জাতীয় বাড়াবাড়িগুলো আসলে ঠিক না এলেম যত শিখব মনটা তত উদার হবে এই জন্য কম এলেম শিখে অনেক সময় আমরা খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দেই এটা আসলে উম্মতের মধ্যে একটা ইতিহাদের স্পিরিটের কমতি ঘটিয়ে দেয় আমরা খেয়াল করি না আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ রবুল আলমিন ইলেম হাসিল করার জন্য তৌফিক দিক